ব্ল্যাক বেঙ্গল গট নামে পরিচিত মেহেরপুরের ছাগলের খ্যাতি সারা দেশে। তাই কোরবানি এলে এর চাহিদা বেড়ে যায় কয়েক গুণ। দেশের বিভিন্ন জেলা থেকে ব্যবসায়ীরা ভিড় জমায় মেহেরপুরের সবচেয়ে বড় শতবর্ষী এই বারাদি হাটে। এবারের ঈদেও প্রচুর পরিমাণ ছাগল আমদানি হয়েছে এই হাটে, দাম 8,000 থেকে 35,000-এর মধ্যে। তবে করোনাকালে হাটে ক্রেতা কম, তাই ছাগলের দামও কম উঠছে, এমনটাই বলছেন ব্যবসায়ীরা। বলছেন বিক্রিও গত বছরের অর্ধেক। ছাগলের দাম খুব কম, এবার করোনার জন্য ছাগল প্রতি 7,000-8,000 টাকা কম। তিনটি ছাগল নিয়ে বাজার অবস্থা খুব খারাপ, ব্যবসা নেই। ছাগল নিয়ে আলাপদিয়া থেকে এসেছে, ব্যবসা বিক্রি নেই, খরিদ্দার কম। আর ছাগলের দাম নাগালের মধ্যে থাকায় খুশি ক্রেতারা। বাজার মোটামুটি ভালো, সন্তোষজনক। আর প্রাণী সম্পদ বিভাগ বলছে তারা সার্বক্ষণিক মনিটরিং করছে। প্রত্যেকটা টিমের সদস্য আছে, এরা হাটে ঘুরে বেড়ায়, আমরা দেখি যে কোনো ছাগল অসুস্থ হয় যদি সেখানে তাৎক্ষণিকভাবে আমরা বসে যে সেখানেই স্পটে আমরা চিকিৎসা দেওয়ার ব্যবস্থা করে থাকি। সপ্তাহে দুই দিন শনি ও বুধবার বারাদি হাট বসে। তবে ছাগলের এই হাটে স্বাস্থ্যবিধি মেনে না চলবারও অভিযোগ রয়েছে।